আসসালামু আলাইকুম প্রিয় দেশপ্রেমিক ভাইরা, আমরা আজ এখানে সমবেত হয়েছি দেশের উপকারের জন্য, দশের উপকারের জন্য, এলাকার উন্নতির জন্য। যোগ্য প্রতিনিধি নির্বাচন সবচাইতে গুরুত্বপূর্ণ, আর এটাই হচ্ছে আমাদের গরীব দলের প্রথম অঙ্গীকার। আমি এই এলাকার কমিশনার পদপ্রার্থী হয়ে নির্বাচিত হবার আশা মনে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি কথা দিচ্ছি, আমি যদি কমিশনার হই তাহলে এলাকায় উন্নয়নের জোয়ার বইয়ে দেব। নেতাদের প্রতি সম্মান দেখা। আমি কোনো ফাঁকা বলি বলছি না, আপনারা দেখবেন আমি নির্বাচিত হলে এলাকার টোকাইদের জন্য ডে নাইট স্কুলের ব্যবস্থা করে দেব। টোকাইরা আমাদের সন্তান, তাদের ভবিষ্যৎ আমি নষ্ট হতে দেব না। আপনারা ভুলে যাবেন না, শিশুরা আমাদের ভাই, শিশুরা আমাদের বোন, শিশুরা এই দেশের ভবিষ্যৎ নাগরিক। সেই ভবিষ্যৎ নাগরিক আমার হুমকি, চল তোর বোমাবাজি বাইর করতেছি। বড় নোট দিয়েন না, ঝামেলা হয়। ঠিক আছে, শোনো, যদি তোমার কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে ফোন করে জানাবে। শুভ টাকা নিয়ে কাজ করে, কারো সাহায্যের ধার ধারে না। আপনি এখন ফোটেন বাবা। শুভ, এই নাও ধরো, আর ধরো, আমি নেতা হয়ে গেছি, নেতা হয়ে গেছি। শুভ ভাই, বুলেট পুলিশের হাতে ধরা পড়ছে। বুলেট ধরা পড়ছে? রকেট, মোবাইল। হ্যালো উকিল সাহেব। ওসি সাহেব, বুলেটের অগ্রিম জামিননামা। সেন্ট্রি, বুলেট নিয়ে আইসো। ইয়েস স্যার। ও তাহলে আপনার ছোট ভাই? জি না, কাগজপত্র তো দেখতেই পাচ্ছেন, ওমার ভাতিজা। আসলে বাজে ছেলে পেলেদের পাল্লায় পড়ে একটু গোল্লায় গেছে। শুধু গোল্লায় যায় নাই, আজকে বোমা মারা শিখছে, কালকে মানুষ জবাই করা শিখবে। জামিন নিয়ে যাইতেছেন ভালো, কিন্তু মামলার সময় কোর্টে হাজিরা দিতে ভুলবেন না। জি না স্যার। বুলেট, 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 বুলেট। ভাই, ওরা ওরা অনেক মারছে, কিন্তু আমি তোমার কথা কই নাই। অসির বাচ্চা, উচিত শিক্ষাটা দিয়ে খুনি পেয়ে যাবে। আয় শুভ, আয় ধর। কিরে, কি ব্যাপার? বড় ভাই তোকে ডেকেছে। কেন? তা তো জানি না। চল চল। তোকে এত বড় সাহস কে দিয়েছে? কার হুকুমে তুই ওসি আনোয়ারের পিছনে বোমা মেরেছিস? খেয়েছিস কত টাকা? টাকার জন্য শুভ সব কাজ করে না, আর ওই পটকা লাগিয়েছিলাম হিসাব বরাবর করতে। কিন্তু তুই কি জানিস তুই তোর কত বড় ক্ষতি করেছিস? মৌমাছির চাকে ঢিল ছুড়ে দিয়েছিস। পাগলা কুকুরের মতো আনোয়ার তোদের পিছনে বে, তোর বোমাবাজি ওরা বন্ধ করে দেবে। তোমার হুকুম ছাড়া শুভর বোমাবাজি থামবে না। রাস্তা থেকে তুলে এনে আমাকে তুমি মানুষ করেছ, তোমার কোনো আদেশ আমি বৃথা যেতে দেব না। কিন্তু যদি ধরা পড়ে যাস? যদি আমার হাত পা অবশ হয়ে যায়
তাহলে ভিন্ন কথা কিন্তু জ্ঞান থাকতে পুলিশ আমাকে ধরতে পারবে না যাই করিস সাবধানে থাকিস শুভ তুই আমার একমাত্র ভরসা আমার বুড়ো বয়সের লাঠি আমার সেরা সেনাপতি রাজনীতির চাকা আমি তোকে ছাড়া ঘোরাতে পারবো না তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা তোর জন্য আমার খুব টেনশন হয় সাবধানে থাকিস খুব সাবধানে আমার জন্য তোমাকে ভাবতে হবে না বাবা কাজের ফাঁকে যদি একটু সময় হয় আমার শিশুগুলোর জন্য ভেব শত অন্যায়ের মাঝেও ওই অবুজ মুখগুলোতে আমি হাসি ফুটিয়ে দিতে চাই বাবা আমি সব বুঝি কিন্তু তাই বলে এতটা বেপরোয়া হওয়ার কি দরকার মানুষও জন্মেছি মৃত্যু কোথায় কখন কিভাবে কাছে টেনে নেবে জানি না কিন্তু যতদিন বেঁচে আছি আমার মতো হতভাগা কিশোরগুলোকে সাথে নিয়ে বাঁচতে চাই আমাকে বাধা দিও না বাবা তোমাকে বাবা বলে ডাকি সেই ডাকের বিনিময় একটু কমায় করতে দাও ঠিক আছে যা করিস সাবধানে করিস বড় ভাই এমপি সাহেব ডাকছেন ভাই কোথায় যাচ্ছেন দাঁড়ান কি পিএ সাহেব আমরা দাঁড়িয়ে আছি আর ইনি ভিতরে যাচ্ছেন কি করে তুই জানিস আমি কে তোর মতো চুনাপুটি নেতাকে যদি এখানে খুন করি ও ফেলি তাহলে কেউ আমার কিচ্ছু করতে পারবে না ওই মিয়া লোক না চিনে কথা বলেন কেন কে উনি উনার নাম ওলন্দাজ ইনি ওলন্দাজ আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার এত উত্তেজিত কেন উত্তেজিত হব না ভাইজান আপনি বলেন তো আসার সময় আটকে বলে আমাকে আসতে দেবে না কে আটকে ছিল হয়তো হবে আপনার কর্মীদের কেউ বাদ দেন সব কথা এবার বলুন ডেকেছেন কেন গরিবের বন্ধু নেতা আনিসের নাম শুনেছো নাম দিয়ে আমার দরকার নেই কি করতে হবে তাই বলুন আগামীকাল আনিস আর্ট কলেজের সামনে মিটিং কল করেছে মিটিংটা ভেঙে দিতে হবে টাকা যা লাগে আমি দেব আপনাকে নিয়ে একটাই সমস্যা খালি টাকা টাকা করেন আপনার কাজ কি টাকার জন্য করি নাকি কাজ আপনার হয়ে যাবে শুধু পরের বার ইলেকশনের সময় এই বান্দার দিকে একটু নজর রাখবেন অবশ্যই তুমি আমার কাজ যদি করতে পারো আমি তোমার কথা ঠিকই মনে রাখবো আনিস কিন্তু ফুচকে লিডার বাচ্চুর মতো নয় ওর কোমর শক্ত ওর মিটিং ভাঙতে হলে সাহসী লোকের দরকার আপনি তো আমার শুভকে দেখেননি ও একটা বাঘের বাচ্চা ও যদি কোনো কাজে হাত দেয় সেই কাজ কোনো দিন মিস হয় না হ্যাঁ কইলা না তাই নাকি হ্যাঁ
এই এই মিয়া কেমন ব্যাপার আপনি? আরে নিজের ছেলেকে দেখে রাখতে পারেন না? যত সব চলে গেল, একে কি আমি খুঁজছিলাম? এর জন্য কি আমি অপেক্ষা করছিলাম সারা জীবন? কি ক, আমি তো কিছুই বুঝি না। তুই কোথায় ছিলি এতক্ষণ? বাইরে। বাইরে মানে কোথায়? পার্কি নদীর ধারে খোলা বাতাসে। বার বার আমি তোকে বারণ করেছি, রাজনীতি করে বলে আমার শত্রুর সংখ্যা বেশি, হুটহাট করে তোর এইভাবে বেরিয়ে যাওয়া আমার একদম পছন্দ নয়। তাই বলে সারা জীবন আমাকে বাড়িতে বসে থাকতে হবে? কি ভাবো তুমি আমাকে, চিড়িয়াখানার জীব জন্তু নাকি সাজিয়ে রাখা পুতুল? কিন্তু তুই বাইরে বের হলে তোর জন্য আমার টেনশন হয়, তা কি তুই বুঝিস না? বুঝি, আমি সবই বুঝি। তুমি যদি আমাকে বাইরে বের হতে না দাও তাহলে তুমি কিন্তু আমাকে হারাবে, বাড়ি থেকে পালিয়ে আমি যেদিকে দু চোখ যাই চলে যাব। তুই বাইরে ঘুরতে চাস যাবি, আমি বাধা দেবো না, কিন্তু সাবধানে থাকবি, ড্রাইভারকে বলবি কোথায় যেতে হবে, সে তোকে নিয়ে যাবে। নিজে ড্রাইভ করে আবার অ্যাক্সিডেন্ট করবি তা আমি চাই না। থ্যাংক ইউ ড্যাডি। তাহলে তোমার ড্রাইভারকে বলে দাও বিকেলে আমাকে নিয়ে বের হতে। বের হয়ে কোথায় যাবি? আমার বান্ধবী আর্ট কলেজে তার আর্টের প্রদর্শনী। আচ্ছা আচ্ছা যাও। তাই শোন, তোর কাছে নাকি পিস্তল আছে, তুই পিস্তল পেলি কোথায়? দে দে। এটা তো খেলনা পিস্তল। খেলনা পিস্তল? এই এটা হচ্ছে খেলনা পিস্তল, বুঝো? ভাই সব, রাজনীতির জন্য রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতার দিন শেষ হয়ে গেছে। রাজনীতি করে নিজের আখের কোছানো আর চলবে না। প্রতারিত হতে হতে জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। রাজনীতিবিদদের সত্যিকারের চরিত্র জেনে এখন আপনারা ভোট দেবেন, আপনাদের নেতা দিন বাজিত করবেন। তা যদি না হয় তাহলে দেশ এবং এই দেশের মানুষের জীবনের সত্যিকারের উন্নতি কোনদিন হবে না, কোনদিন হবে না, কোনদিন হবে না। অনিল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। অনিল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমরা আছি তোমার সাথে। অনিল ভাই এগিয়ে চলো, অনিল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। Thank you.
চিৎকার করলে বোমা। ও মাই গড, বহুত খাটাইছ চল। দেখি নড়েও না সরেও না, আবার হাসে। আমি এই ব্যাপারে তোর আর কোনো কথাই শুনব না। কিন্তু ড্যাডি, এটা একটা অ্যাক্সিডেন্ট। কে না কে আর্ট কলেজের সামনে বোমা মেরেছে, তার জন্য আমার বাইরে যাওয়া তুমি বন্ধ করে দেবে? বোমাটা যদি তোর উপর পড়ত, উফ, আমি আর ভাবতেই পারছি না। আমি আজই সাহেদের মার সাথে কথা বলবো, তোর পায়ে বা শিকল পরিয়ে ছাড়ব। শিকল মানে? মানে আবার কি, আমার ভাইয়ের ছেলে সাহেদের সাথে জুয়ের বিয়ের কথা তো আগেই পাকাপাকি হয়ে আছে। আমি চাচ্ছিলাম আর কিছুদিন দেরি করতে, এখন দেখছি দেরি করলেই সমস্যা। আমি আজই সাহেদের মাকে ফোন করে সবকিছু ফাইনাল করে ফেলবো। ড্যাডি, যতই চামচামি করার চেষ্টা করি আমি আর শুনছি না। নাহলে এখন কি হবে রে? ভালো তো, তোর বিয়ে হয়ে যাবে, তুই সুখী শান্তিতে স্বামী নিয়ে সংসার করবি, বছরে বছরে সন্তান জন্ম দিবি, কাছে কাছে মানুষ হবি। এত তাড়াতাড়ি বিয়ে শাদী হয়ে গেলে সারা জীবন কি করব? আচ্ছা আমাকে বলতো, ওই শাহিদ ছেলেটা দেখতে কেমন, কি করে? আস্ত পাগল একটা, সারা বাড়ি ভর্তি করে আমার ছবি লাগিয়ে দেখেছে। উঠতে জুই, বসতে জুই, জুই ছাড়া আর কিছু করতে পারে না। Sweetheart. ঘুম থেকে উঠতেই গরম চা, চিন্তাই করা যায় না। তোমার তোমার কোনো জুড়ি নেই জুই। টুথপেস্ট, টুথব্রাশ, চাওয়াল, না চাইতেই সবকিছু রেডি। তুমি আসলে একটা লক্ষ্মী বউ। হ্যালো ভাবি, আমি সুলতান। ভাই কেমন আছেন? আমাদের জুই মামনি কেমন আছে? আছে ভালোই,
আপনাদের আমানত আর কতদিন আমি সামলে রাখব? মেয়ে বড় হয়েছে, শাহিদেরও পড়াশোনা শেষ, ওদের বিয়ের ব্যাপারে আমি আর দেরি করতে চাইছি না। আপনি যেদিন বলবেন সেদিনই হবে। শাহিদের বাবা বেঁচে নেই, উনি থাকলে আরো আগেই বিয়ে শাদীর ঝামেলা শেষ হয়ে যেত। আপনার ছেলে কেমন আছে ভাবি? এদিকে তো আসেই না, ওকে আসতে বলবেন। জি ভাই, আমি এক্ষুনি শাহিদকে জানিয়ে দিচ্ছি। রাখলাম ভাই। শাহিদ, কবির, কবির এদিকে আয়। জি ভাইয়া। কোথায় চুন লাগিয়েছিস? পান খাবি তুই, আর এটা তোর চুল লাগাবার জায়গা হলো? তুই খাবি পান, চুল লাগাবি? আর কি হয়েছে দেখো তো মা, কোথায় চুল লাগিয়েছে? এটা কি ওর চুল লাগানোর জায়গা হলো? থাক, ও বুঝতে পারেনি, মাফ করে দে। এই তুই যা তো। শাহিদ, তোর চাচা ফোন করেছিলেন, তুই নাকি আজকাল ওদিকে যাস না? যাবো মা, আজকালের মধ্যেই যাবো। মুকুল, মুকুল। জি আপা। এখান থেকে তিন চারটা পাতা বাহারের টপ নাও, সুন্দরভাবে পরিষ্কার করে আমার রুমের বারান্দায় রেখে দেবে। আচ্ছা আপা। এই যে এখান থেকে, এখান থেকে একটা নিও। আরে জুর, এখানে। আর আমি সারা দুনিয়াটা তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। আহারে, সারা দুনিয়াটা খুঁজে খুঁজে হয়রান, দেখা হলেই লম্বা একখান ভুয়া লেকচার। লেকচার নয় জুই, একেবারে খাতি সত্যি। তুমি তো আমার সব, তুমি আমার হৃদয়ে, তুমি আমার দুই নয়নে, তুমি আমার মগজে, তুমি আমার দিন, তুমি আমার রাত্রি, আর কি বলবো তোমাকে বলো। দয়া করে তুমি মিথ্যে কথা বলো না গো। দেখো জি, আমার সব ব্যাপারে তুমি হেয়ালি করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। কি করবি, কি করবি? মারবি, মারবি? মেরে একেবারে তক্তা বানিয়ে দেবো। মার, মার তো, মার। সন্না, তোকে কেমন দেখাচ্ছে আমি বলি। আমার কথা শোন না, শোন। সজনি তুমি সারা জীবন, দিও গো দিও এ জ্বালাতন। সজনি তুমি সারা জীবন, দিও গো দিও এ জ্বালাতন।
লাল দুটি ঠোঁট জানে জাদু মন্ত্রণা জানে জাদু মন্ত্রণা সজনী তুমি সারাটি জীবন দিও গো দিও এই জালতন সজনী তুমি সারাটি জীবন দিও গো দিও এই জালতন যন্ত্রটা দেখো বোঝো না কত খাই সই কর ও লেখাপড়া জানে না ওসিস সাহেব শালা বকলো ওসি সাহেব আমরা তাহলে আসি হয় আসসালামু আলাইকুম কেমন আছিস তোরা ভালো ভাইয়া তুমি কেমন আছো ওরা তোমারে মারছে আসো ভাইয়া মলম লাগাইয়া দিই দাঁড়া আমার কথা আছে শুভর সাথে কি কথা বাবা এতদিন ধরে তুই কাজ করছিস কোনোদিন তো পুলিশের খাতায় তোর নাম উঠেনি আজ কি করে উঠলো তুই কথা বলছিস না কেন ধরা পড়লি কি করে পালাবার পথ না পেয়ে আর্ট কলেজে ঢুকে গিয়েছিলাম সেখানে ওরা আমাকে ধরে ফেলেছে আর্ট কলেজে তোকে যখন ধরে তখনও তোর কাছে বোম ছিল পুলিশকে বোমা মেরে পালিয়ে গেলি না কেন উত্তর চাই আমি বোমা ফাটানোর আগেই ওরা আমাকে ধরে ফেললো তো তাই আমি তোকে চিনি শুভ
জন্ম হয়তো আমি দেইনি কিন্তু তোর নারী নক্ষত্র আমার জানা আছে সাধারণ কোনো কারণে তুই ধরা পড়িসনি সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না বাবা মানুষ ভুল করে কিন্তু তার সব কারণ মানুষ ব্যাখ্যা করতে পারে না যেমন যেমন তুমি আমাকে পড়াশোনা শেখাওনি এর কি কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে আছে এতদিন পর তোর মনে এই প্রশ্ন কেন আমি আমার প্রশ্নের উত্তর চাই বাবা আমি তো ছিলাম শিশু কাদামাটি তুমি আমাকে ককটেল বানানো শিখিয়েছো তোমার স্বার্থে বিনিময়ে খাবার দিয়েছো টাকা দিয়েছো আশ্রয় দিয়েছো কিন্তু সেই শিশুটিকে লেখাপড়া শেখাওনি কেন কি অন্যায় করেছিল সেই শিশুটি তুমি যেমন উত্তর দিতে পারছো না তেমনি আমার কাছে কোনো উত্তর নেই কোনো উত্তর নেই ধরা পড়েছে আমার কপাল কপাল দোষে দশ দিন চুরি করলে একদিন তো ধরা পড়তেই হতো আমার ভাগ্যে সে একদিন ছিল গতকাল কিন্তু তুই জানিস তুই নিজের কি ক্ষতি করলি এখন যেখানে তুই যাবি পুলিশ তোর পিছু নেবে এলাকায় কোনো হট্টগোল হলে পুলিশ তোকে গ্রেফতার করবে তোকে ওরা শান্তিতে থাকতে দেবে না শান্তিতে তো আমি কখনোই ছিলাম না বাবা কখনোই ছিলাম না আমার বোমায় কত লোকের জীবন গিয়েছে তার হিসাব তোমরা আমায় দাওনি কিন্তু ওদের আত্মা আমায় ঘুমোতে দেয় না ঘুমোতে দেয় না সারা রাত আমাকে কাঁদায় চোখের পানি লুকিয়ে নিয়ে তারপরে তোমার কথায় বোমা বানাই এই টোকাইগুলোকে শেখায় কিভাবে বোমা বানাতে হয় শান্তি তো আমার ভাগ্যে কখনো জোটেনি বাবা তোর মনের প্রশ্নগুলো যদি গলা টিপে হত্যা করতে না পারিস তাহলে কখনো তোর কপালে শান্তি ছুটবে না অতীতের কথা মনে করে লাভ নেই কারণ অতীতকে কখনো টেনের সামনে আনা যায় না যা ঘরে গিয়ে বিশ্রাম কর যা যা জানি না তুমি কে কোথায় তুমি থাকো কিন্তু এমন ভাবে তুমি আমার হৃদয়ে মিশে গেছো যে আমি নিজেকেই ভুলে গিয়েছি হয়তো তুমি আমাকে বলতে পারবে ভালোবাসা কারে কয় দেখা হবে আসি রে আচ্ছা খোদা হাফেজ আসি আমি তোর জন্য সে কখন থেকে রেডি হয়ে বসে আছি চল আমাকে তো ভয় লাগছে তুই যে আমার সাথে নাচের ক্লাসে ভর্তি হবি তোর ড্যাডি জানে তো অবশ্যই তুই কিছু ভাবিস না তো চল দেখিস পরে আমাকে ফাঁসিয়ে দিস না ভাই না বাবা চল চল দিন দিন দা দিন দিন
tin tin na tet tet din din da da din din da da din din da da tin tin na tet tet din din da da din din da da din din da na tin tin na tin tin na tet tet din din da da din din da da din din da na tin tin na tet tet din din da da din na din din na tet tet din din da da din din da da din din da na din din na tet tet din din da da ki holo jui ebhabe chole eli je ওই ছেলেটা কোন ছেলেটা সেদিন পুলিশ যাকে আমাদের সামনে থেকে মারতে মারতে নিয়ে গেল ওই ছেলেটা ও মা ও তো শুভ ভয়ঙ্কর বোমাবাজ সে যেই হোক ওকে আমি ছাড়বো না এই যে মিস্টার আপনার নাম শুভ জি আপনার পরিণতি খুব অশুভ হবে ভবিষ্যতে আপনি আর আমাকে ডিস্টার্ব করবেন না ডিস্টার্ব কেন বলছো জুই তুমি যেখানে যাবে আমি ছায়ার মতো সেখানেই যাব এছাড়া যে আমার আর কোনো লা নেই তোমার দলের ছেলে হয়ে শুভ আমার মেয়েকে উত্তক্ত করার সাহস কোথায় পায় ওকে জানে না ওর মতো দশটা শুভকে আমি ঢাকা শহর থেকে নিশ্চিহ্ন করে ফেলতে পারি বড় ভাই উত্তেজিত না হয়ে আমার কথা শুনুন আমার দৃঢ় বিশ্বাস শুভ জুই মামনির পরিচয় জানতো না যদি জানতো তাহলে তার পিছু নিত না আপনি নিশ্চিন্ত থাকুন আমার কোনো কথা শুভ ফেলবে না আমি নিজে ওকে বারণ করে দেব কাল থেকে শুভ আর কোনোদিন জুই মামনিকে ডিস্টার্ব করবে না আসি আসসালামু আলাইকুম যা আচ্ছা জুই একটা কথা কি জানো তোমাকে যে দেখবে তার মনে ভালোবাসা না থাকলেও তৈরি হয়ে যাবে ওই বেচারা শুভ দোষ দিয়ে কি লাভ তুমি হাসছো আর এদিকে ভয়ে রাতে আমার ঘুম হচ্ছে না সবচেয়ে মজার কি জানো বাবা যে দল করে ও সে দলেরই ক্যাডার মিছিল ভাঙার জন্য বোমা বানায় দ্যাটস গ্রেট যে বোমায় মানুষের জীবন নষ্ট হতো সেই বোমায় এবার নিজের ঘরের লোক মরতে বসেছে বুঝো এবার অবস্থাটা তুমি এভাবে হেসো না তো তোমার হাসি শুনলে আমার গায়ে জ্বালা ধরে যায় চলো গাড়িতে তোমাকে পৌঁছে দিয়ে আমাকে আবার মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এমন করছো কেন কি হয়েছে মানে শুভ শুভ না না দেখছি আমি এই যে মিস্টার আপনি গত কয়েকদিন ধরে এই মেয়েটিকে ডিস্টার্ব করছেন কেন ঢাকা শহরে এত মেয়ে থাকতে এই মেয়েটির পিছু নিয়েছেন কেন ওর পিছনে ঘুরে কোনো লাভ নেই শি ইজ অলরেডি বুকড আমি শুধু ওনার সাথে একটু কথা বলবো কি কথা আমার সাথে বলুন আপনাকে বলার হলে ওর পিছনে তো ঘুরতাম না পথ ছাড়ুন আমি আগেই বলেছি ওকে ডিস্টার্ব করা যাবে না ওর দিকে যে হাত বাড়াবে তার হাত আমি ভেঙে দেব আমি ওনার সাথে কথা বলতে চাই আমি তোমার সাথে কথা বলতে চাই না তুমি একটা খুনি সন্ত্রাসী প্লিজ আমার কথা শুনুন জুই বারণ করেছে তুই শুনিস নি ভালো চাইলে এখান থেকে চলে যা আর কোনোদিন যদি জুয়ের দিকে চোখ তুলে তাকাস তোকে আমি কবর দিয়ে দেব আমি জুয়ের সাথে কথা বলবই ওকে ছেড়ে দাও তুই শুনে রাখ শুভ একটি মেয়েকে আমি সারা জীবন ভালোবেসেছি তার নাম জুই আমার ভালোবাসার দিকে তুই হাত বাড়াবি না আমি ছাড়া কেউ জুইকে ভালোবাসতে পারে না আমি ছাড়া কেউ জুইকে ভালোবাসবে না খবরদার ওর গায়ে হাত তুল
স্যার আপনার সাথে গুটি কি শুধু একটাই মানে সোজা কথা ওলন্দা সারা সারা ঢাকা শহরে আর কোনো মাস্টার নাই কাউরে দিয়ে শুভর একটু সাইজ করার ব্যবস্থা করেন শালার হাত পা ভাঙিয়ে দেন তখন দেখবেন শুভর মাথা থেকে জুইয়ের ভূত এমনি নেমে গেছে হ্যালো রকি জুই না হয় আমাকে এড়িয়ে চলে তাই বলে তুই দূরে সরে যাচ্ছিস কেন তুমি যতই ঘৃণা করো জুই জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব তোমাকে কাছে পাবার চেষ্টা করে যাব তোর মাথা থেকে প্রেমের ভূত তাড়াতে চাই তোকে জুয়ের কথা ভুলে যেতে হবে অসম্ভব পৃথিবীর কোন শক্তি আমাকে ভোলাতে পারবে না শালার পুতে শখ কত জন্মে ঠিক নাই রাজত্ব সহ রাজকন্যা চাই আমাদের জীবনে ভালোবাসা আসতে নেই শুভ কিন্তু আমি যে ওকে ভুলতে পারছি না বাবা একটা মেয়ের জন্য এত পাগল হওয়ার কি আছে ওই মেয়ের মধ্যে এর উত্তর আমি জানি না বাবা এর উত্তর আমি জানি না সুলতান কোন প্রশ্ন না করে শুনে রাখো যে কোনো ভাবেই হোক আমি জেনেছি তোমার মেয়ের জন্য তুমি শুভকে লোক দিয়ে মেরে ফেলতে চেয়েছো কিন্তু শুভর কিছু হলে ওলন্দাজ তোমাকে ছাড়বে না তাছাড়া আমাদের প্রয়োজনে যে নেটওয়ার্ক আমরা তৈরি করেছি শুধুমাত্র তোমার মেয়ের জন্য আমরা তা নষ্ট করে দিতে পারি না সুতরাং
অন্য যেভাবে পারো তোমার মেয়েকে সামলাও। যে রাস্তায় পা দিয়েছ ভুলেও আর সেদিকে পা দিও না। কি করব আমি, কি করে বাঁচাবো আমার মেয়েকে? ইয়েস ইয়েস, অ্যাম্বুলেন্স এখানে কেন, কি হয়েছে? কিছু না, আপনি যান যান। জুই জুই জুই, ডক্টর ডক্টর, কি হয়েছে জুই? কথা বলার সময় নাই, সরে যান, পেশেন্টের অবস্থা সিরিয়াস। পেশেন্ট জুই, ডক্টর ডক্টর, গাড়ি রাখেন ডক্টর। ডক্টর, জুয়ের কি হয়েছে? কথা বলার সময় নেই, সরে যাও। না, জুয়ের কি হয়েছে? না শুনে আমি যাবো না ডক্টর। কেন, তুমি জানো না? কি জানবো ডক্টর? জুয়ের ক্যান্সার। কি বলছেন ডক্টর? আমি ঠিকই বলছি, ও দুনিয়াতে মাত্র কয়েকদিনের অতিথি। না না না, সে হতে পারে না ডক্টর। ডক্টর, আপনি মিথ্যে বলছেন। মিথ্যে? তুমি কি জুয়ের মুখে মৃত্যুর ছায়া দেখনি? তুমি কি দেখনি ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে নিজের চোখে দেখে যাও। আবার ক্লিনিকে জুয়ের শেষ চিকিৎসা আমি করাচ্ছি। এই ড্রাইভার, চলো। অক্সিজেন মাস্ক। ডক্টর, সরি, আপনি ভেতরে যেতে পারবেন না। জুই, আমার জুই। ওনাকে নিয়ে আপনার ভাবতে হবে না, বড় বড় ডাক্তাররা তাকে সুস্থ করার চেষ্টা করছে। চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে, আল্লাহর দোহাই লাগে। আমার জুইকে ভালো করে দিন। আরে আমি কি করব বলুন, পেশেন্টের অবস্থা বেশ সিরিয়াস, এখন একমাত্র আল্লাহ ছাড়া পেশেন্টকে কেউ বাঁচাতে পারবে না। জুই মা, মামনি ধৈর্য ধরো। জুই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। জুই, আল্লাহ আমার জুইকে বাঁচিয়ে দাও। আল্লাহ, ওকে কেন তুমি কেড়ে নিতে চাইছো? আল্লাহ আল্লাহ, ওকে বাঁচিয়ে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জুইকে বাঁচিয়ে দাও। আল্লাহ, আমার জুই, আমার জুই। ও যে শুভ ভাই, বুলেট। হে দেখ দেখ, ওই যে আমার জুই। ডাক্তার কি বলছে জানিস? হ্যাঁ, বলছে আমার জুই নাকি আর বাঁচবে না, আমার জুই নাকি আমার হবার আগেই মরে যাবে। হায়াত মত, সব আল্লাহর হাতে, তুমি কাইন্দার কি করবা? বাবা তোমার নিয়ে যেতে কইছে। জাফর, আমি যাব না। পাগলামি করিস না শুভ, ডাক্তার সুলতানের অসুবিধা মানে আমাকে অসুবিধা, আমাকে লগে চল। যা, আমি যাব না, আমি এই কাছের দেয়ালের এপাশে দাঁড়িয়ে থাকবো। জম দুধকে আমার জুয়ের কাছে যেতে দেবো না। আরে যে মরার সে মরবই, তুই কেমনে ঠেকাবি? চুপ চুপ চুপ, আমার জুয়ের অসুবিধা হবে। ডাক্তার, ওর দিকে খেয়াল রাখবে, ঠিক আছে?
জুই, ডাক্তার তুমি সবসময় এখানে থাকবে। ওকে। আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। ডাক্তার, জুই কেমন আছে ডাক্তার? এখন ভালো আছে, কিন্তু কতক্ষণ ভালো থাকবে জানি না। ডাক্তার, আমি কি একবারও জুয়ের কাছে যেতে পারবো না? আমি চাই না তোমার জন্য জীবনের শেষ মুহূর্তে জুই কষ্ট পাক। প্লিজ ডক্টর, প্লিজ আমাকে দয়া করুন, একটিবার একটিবার আমাকে জুয়ের কাছে যেতে দিন, অন্তত একবার কাছ থেকে আমাকে দেখতে দিন। তাতে কি হবে? জুই কি আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে? পারবে তুমি তার যন্ত্রণা মিটিয়ে দিতে? দাও, কোথায় যাচ্ছ? স্যার, পেশেন্টের বিপিআর টেম্প। না, আমি এবং আমার নির্বাচিত কিছু ডাক্তার আর নার্স ছাড়া এই রুমে কেউ ঢুকবে না। দ্যাটস অ্যান অর্ডার। জি স্যার। আল্লাহ আল্লাহ আল্লাহ, জুয়ের জীবনের সব কষ্ট তুমি আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। আমার জীবনের বিনিময় হলো ওকে তুমি সুস্থ করে দাও। ডাক্তার সুলতানের মেয়ের এক প্রেমিক হাসপাতালে আস্তানা গেড়ে বসে আছে। বলিস কি, এখনো যায়নি? যাবে মানে জীবনে বহু প্রেমিক দেখেছি, কিন্তু এমন প্রেমিক দেখিনি। নাওনি খাওনি বসে বসে মেয়েটাকে পাহারা দিচ্ছে। হ্যাঁ সত্যি তো, ছেলেটা সারাদিন কিছু খায়নি। কে কে সারাদিন তো কিছুই খাননি। আমি কিছু খাবো না সিস্টার। আপনি যে বাড়িঘর ছেড়ে এখানে পড়ে আছেন, আপনার ঘরের লোক চিন্তা করছে না? আমার ঘরের লোক নেই, দুনিয়াতে আমি বড় একা। জুই বুঝি আপনাকে খুব ভালোবাসে? আমার মতো একটা নিকৃষ্ট মানুষকে কে ভালোবাসবে? আপনি পারবেন একজন সন্ত্রাসী বোমাবাজকে ভালোবাসতে? আমি শুধু জানি জুইকে আমি ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি। যে আপনাকে ভালোবাসে না তার কাছে কি চান আপনি? জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? ভালোবাসার বিনিময়ে কেউ যদি ভালোবাসা না দেয় তাহলে কিছুই করার নেই। চারপাশের বাড়ি শাসলে হাসুক, তাতে আমার কিছু যায় আসে না। তাতে আপনার লাভ? ভালোবাসার মানুষেরা যোগ বিয়োগ করে লাভ লোকসান বের করে না সিস্টার। কিন্তু সিস্টার, আমার কেন জানি মনে হয় আমার মতো একটা অভাগার দৃষ্টি পড়েছে বলেই হয়তো আল্লাহ ওকে কেড়ে নিতে চাইছেন। ছি, জুয়ের জন্য নিজেকে দায়ী করছেন কেন? কাকে দায়ী করবো সিস্টার, কাকে দায়ী করবো? আমি যে সত্যি একটা অভাগা, একটা অভাগা, একটা অভাগা। শুভ,
জুই জুই কুমার জুই না না মার কি মার মার জুই মার মার মামুনি ইয়াল্লাহ জুই ওকে আর কষ্ট দিয়ে লাভ নেই, ওকে শান্তিতে থাকতে দাও। ডক্টর, প্লিজ ডক্টর। এই চোখ দিয়ে আমি আর কোনোদিন কারো দিকে তাকাবো না, কারো দিকে তাকাবো না। অনেক নাটক হয়েছে, কাঁদছিস কেন? আজ তো তোর মুক্তির দিন, আর কোনোদিন ওই শুভ নামের আপদটা তোকে জ্বালাতন করতে আসবে না। দেবি, নাটকটা অনেক বেশি হয়ে গেল না? আমার মনে হয় আমরা অনেক অনেক বড় ভুল করে ফেলেছি। কি বলতে চাস তুই? আমার মনে হচ্ছে শুভ বোধে আমাকে সত্যি সত্যি ভালোবাসতো, ওর ভালোবাসার কোনো খুঁত ছিল না বাবা। আর কখনো তুই এমন কথা মুখে উচ্চারণ করবি না, রাস্তার একটা লোফার। সন্ত্রাসীর জন্য তোর মনে বিন্দুমাত্র অনুকম্পা জন্ম নেই তা আমি চাই না। শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য আজকে আমি যে নাটক করেছি, আমি চাই না সে নাটক মানুষের কাছে ফাঁস হয়ে যাক, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সমাজের কাছে আমি প্রতারক হয়ে যাব। শাহেদ বিদেশ থেকে ফিরে এলে তোর সঙ্গে তার বিয়ে হবে অত্যন্ত গোপনে, এছাড়া আমি কোনো কথাই শুনতে চাই না। তবু বাবা, চুপ, একদম চুপ। ওই শুভ নামটা আমাদের জীবনে আবার ফিরে আসুক,
আমি তা চাই না। এরপর থেকে ভুলেও যদি কখনো বাড়ির বাইরে যাস তাহলে বোরখা পরে বের হবি। ধারণা চোখটা বোধ হয় বেঁচে যাবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার জানা নেই। ধন্যবাদ আমাকে নয়, দিন নার্স স্বপ্নাকে। দ্রুত যদি আমার এখানে নিয়ে না আসতো তাহলে হয়তো ওর চোখটা বাঁচানো যেত না। কিন্তু স্বপ্না, তোমার উপর দায়িত্ব এখন আরো বেড়ে গেল। জি স্যার, আমার সাধ্যের সবকিছু আমি করব। ওকে কনস্ট্যান্ট ওয়াচ রাখতে হবে যাতে আবার এ ধরনের কিছু না করতে পারে। আপনি ভাববেন না স্যার, ওর জন্য যা করতে হয় সব আমি করব। তুমি মা আমার শুভর জন্য এত কিছু করছো, এর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। মানুষের সব কাজ অঙ্কের হিসেবে মেলে না আঙ্কেল। আসি। কি পাগলামি শুরু করেছো? বেশি কথা বলিস না, যা বলি তাই কর। অ্যাপ্লিকেশনটা আমার অফিসে দিয়ে আসবি। 10 দিনের ছুটি তোমাকে দেবে? শেষ পর্যন্ত চাকরিটাই না চলে যায়। গেলে যাবে কোথাকার কোন শুভর জন্য অন্য হাসপাতালে গিয়ে তুমি তার সেবা করছো, এটা বাড়াবাড়ি না? এত কথা বলিস না তো, তুই যা। স্যার আসবো? এসো। বসো। থ্যাংক ইউ স্যার। স্বপ্না কি হয় তোমার? বড় বোন। 10 দিনে ছুটি দিয়ে কি করবে? কোনো প্রাইভেট হাসপাতাল এত ছুটি দেয়? কি ব্যাপার বলতো? স্যার আপনাদের হাসপাতালে এক শুভ কি সব করেছে না, ওকে নিয়ে চক্ষু হাসপাতালে পড়ে আছে। ও আচ্ছা, যাই হোক, বিষয়টা ইমোশনাল, আমি এদিকটা দেখলাম। কিন্তু তোমরা স্বপ্নাকে সামলাও, নইলে সেও মরবে তোমরাও বিপদে পড়বে। আহ, কেন এসব ঝামেলা করছো স্বপ্না? আমার তো কিছুরই প্রয়োজন নেই। আহ, কথা বলো না তো, মানুষ কি নিজের প্রয়োজনে সবকিছু করে? পরের জন্য তো অনেক কিছু করতে হয়। গুড মর্নিং। গুড মর্নিং চাচা। হ্যালো, তুমি কবে ফিরলে? রাতে ফ্লাইটে। জুই কোথায় চাচা? শরীফ। জি স্যার। জুইকে আসতে বল, চলো বসো। ইয়ে চাচা, মা বলছিলেন বিয়ের দিন তারিখটা এবার তাড়াতাড়ি পাকা করে ফেলতে। অবশ্যই, আমি দু একদিনের মধ্যেই তোমার মার কাছে গিয়ে ফাইনাল ডেটটা জানিয়ে দেবো। আচ্ছা। এই যে মা, জুই। আয় মা, বস বস মা। কেমন আছো জুই? ভালো। শুধু ভালো? তোমাকে এত মনমরা দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ? কই না তো। তাহলে যে জুইকে রেখে গেলাম
আর যে জুই আমার সামনে বসে আছে তাদের মধ্যে এত তফাত কেন? ও কিছু না, তুমি ছিলে না তো তাই, এখন তুমি এসে পড়েছো, দেখবে জুই আবার আগের মতো উচ্ছল হয়ে যাবে। ঠিক আছে চলো জুই বেরিয়ে আসি। না ভালো লাগছে না। আহা চলোই না। বললাম না ভালো লাগছে না। ভালো লাগবে, সাহেব যখন বলছে ওর সাথে যেতে তখন যাও। ঠিক আছে সাহেব, আমি কাপড় বদলে আসছি। চাচা শুভ কোনো নতুন ঝামেলা তৈরি করেনি তো? না, শুভ আর কোনোদিন তোমাদের ডিস্টার্ব করবে না। বোরখা কোথায়? বোরখা কোথায়? তোমাকে আবারও সাবধান করে দিচ্ছি, ভুলেও যেন বাইরে কেউ না বোঝে যে তুমি বেঁচে আছো, অন্তত বিয়ের আগে পর্যন্ত। ভাবলাম তোমাকে সাথে করে নিয়ে বিয়ের কার্ড আগে থেকেই পছন্দ করে রাখবো, কিন্তু তুমি যে বোরখা লাগিয়েছো এর ভেতর থেকে দেখবে কি করে এটা আমি ভেবেই পাই না। আচ্ছা তুমি পর্দা করা শুরু করলে কবে থেকে? তুমি যাওয়ার পর থেকে, ড্যাডি বলেছেন এখন থেকে এভাবেই চলতে। ভেরি গুড ডিসিশন, অন্তত তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে তো আর নিতে পারবে না। জুই তুমি? না না আমি জুই না। মিথ্যে কথা বলছো কেন জুই? উনি জুই, আপনি চেনেন নাকি জুইকে? এত বড় ধোকা, ছি ছি। জুই তুমি আর তোমার বাবা পারলে এত বড় নাটক করতে? ছি। দেখুন মিস, আপনি এসব কি বলছেন? আর কিসের নাটক? কিসের নাটক তা জুইকেই জিজ্ঞাসা করে দেখুন। সাহেব এখান থেকে চলো। তুমি নাটক করে ভেবেছো সবাইকে ধোকা দিয়েছো তাই না? যার সাথে তুমি এই নাটক করেছো তার জন্য আল্লাহ তোমাকে ক্ষমা করবে না জুই। সে তোমার কাছে কি চেয়েছিল? একটু ভালোবাসা, একটু প্রেম, তা দিতে তোমার এত কোণঠা? এবার আমি বুঝেছি জুই কেন আপনাকে পাত্তা দিতে চাইছে না। আপনি নিশ্চয়ই পাগলাগারদ থেকে পালিয়ে আসা কোনো পাগল। বি কেয়ারফুল, নইলে কিন্তু আমার হাত উঠে যাবে। রাখেন সাহেব, হাত উঠাতে হলে আপনার সাথীর গায়ে উঠান। নিজের মৃত্যুর নাটক করে যে মানুষের চোখে ধোকা দিতে, আর অন্যদিকে জুয়ের মৃত্যু হয়েছে ভেবে নিজের চোখ অন্ধ করে দিয়েছে শুভ, যাতে আর কোনো মেয়ের দিকে তার তাকাতে না হয়। নিজের চোখ অন্ধ করে দিয়েছে শুভ? খবরদার ওই শুভর নাম আমাদের সামনে উচ্চারণ করবেন না, আপনি আপনার কাজে যান। যাব আমি ঠিকই, কিন্তু জুই তোমাকে না বলে পারছি না, নারী হয়ে নারী জাতির তুমি প্রচন্ড অবমাননা করছো। ছি ছি জুই ছি, সত্যিকারে ভালোবাসা চিনতে তুমি ভুল করেছো, এই ভুলে পাশ্চিত্য তোমাকে করতেই হবে। দেখুন আপনি সাবধানে কথা বলবেন। আমাকে সাবধান করার আগে নিজে সাবধান হন, নয়তো সব হারিয়াকে পথে বসে কাঁদতে হবে। মেয়েটা এতক্ষণ কি বলে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি ঠিকই বলেছিলে, ওর মাথায় গন্ডগোল আছে। একসময় আমার বান্ধবী ছিল, পাগল বলে ওর সাথে আমার যোগাযোগ নেই। চলো এত বড় ধোকা, ছি ছি। জুই তুমি আর তোমার বাবা পারলে এত বড় নাটক করতে? ছি, তুমি নাটক করে ভেবেছো সবাইকে ধোকা দিয়েছো তাই না? যার সাথে তুমি এই নাটক করেছো তার জন্য আল্লাহ তোমাকে ক্ষমা করবে না জুই। সে তোমার কাছে কি চেয়েছিল? একটু ভালোবাসা, একটু প্রেম, তা দিতে তোমার এত কোণঠা? আর অন্যদিকে জুয়ের মৃত্যু হয়েছে ভেবে নিজের চোখ অন্ধ করে দিয়েছে শুভ, যাতে আর কোনো মেয়ের দিকে তার তাকাতে না হয়। আমার ক্ষতি হয় হোক, তাই বলে আমার চোখের সামনে জুই এত বড় নাটক করে পার পেয়ে যাবে? কি ভাবে ডাক্তার সুলতান আর জুই নিজেদের? উঁচুতলার মানুষ বলে মানুষের জীবন নিয়ে সাজানো নাটক করার কোনো অধিকার তাদের নেই। আর তোর কি হবে তা ভেবে দেখেছিস? শুভকে পাশে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন হয়তো বা আমার সফল হবে না, কিন্তু শুভকে আমি তার ভালোবাসা তো ফিরিয়ে দিতে পারবো। এখানে না
নার্স স্বপ্না। কে আপনি? জি, আমার নাম জুই। ও আচ্ছা। আপা, এই আপা, জুই তুমি? হ্যাঁ আমি। আমাকে তুমি শুভর কাছে নিয়ে যাবে, প্লিজ আমি তোমার পায়ে পড়ি। শুভ যদি তোমাকে তার জুই বলে মনে না নেয়? আমি নিজ মুখে ওর কাছ থেকে সে কথা শুনতে চাই। বেশ চলো এসো আমার সাথে। জুই, কেন তুমি ফিরে এলে? কেন এলে? শুভ। কে? আমি জুই। জুই? কোন জুই? তোমার জুই, যার জন্য তুমি দিনের পর দিন পাগলের মতো ছুটে বেরিয়েছো, যার জন্য তুমি নিজেকে ক্ষত বিখ্যাত করেছো। আমাকে পাগল ভেবেছো, মনে করেছো যে কাউকে জুই সাজিয়ে আমার সামনে নিয়ে আসলেই আমি বিশ্বাস করব? আরে আমার জুই তো আমার চোখের সামনে আমাকে নিঃস্ব করে দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। না শুভ, তোমার জুই তোমাকে ছেড়ে যায়নি। জুয়ের যে মরণ তুমি দেখেছো সেটা ছিল একটা সাজানো নাটক, শুধুমাত্র তোমাকে এড়ানোর জন্য। আমি আমার বাবার কথা সেই নাটকে অভিনয় করেছি মাত্র। না 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 না, আমি বিশ্বাস করি না। জুই আমাকে ভালো না বাসতে পারে, কিন্তু তার মতো মেয়ে অভিনয় করতে পারে না। আমি কি দিয়ে তোমাকে বিশ্বাস করাবো? তুমি যদি চোখ খুলে দেখতে পারতে তাহলে দেখতে তোমার জুই রক্ত মাংসের শরীর নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে। এই এই আমাকে ছুঁয়ে দেখো, আমাকে ছুঁয়ে দেখো, আমি তোমার জুই। আমার ভালোবাসা নিয়ে তুমি আমার সাথে ফাজলামো করছো? আজ তোমাকে আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। আজ তুমি আমাকে মেরে ফেলতে চাইলেও হাসি মুখে আমি মৃত্যুকে বরণ করে নেব, কিন্তু তার আগে তোমাকে বিশ্বাস করতে হবে তোমারই জুই তোমার কাছে ফিরে এসেছে। তোমাকে ভুলে যেতে হবে, সেদিনের সেই মৃত্যুটা ছিল একটা সাজানো নাটক। তাই যদি হবে তাহলে কেন সে নাটক করেছিলে? কেন করেছি আমি জানি না, শুধু জানি সেদিন সে মিথ্যে নাটকের পর সবাই যখন আমার নকল মৃতদেহ তোমার সামনে দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল, তখন তুমি পাগলের মতো চিৎকার করে আমার নাম ধরে ডেকেছিলে। তোমার সেই আর্তনাদ আমার হৃদয়ের মর্মমূল ছিন্ন ভিন্ন করে ফেলেছিল। তারপর যখন শুনলাম আমারই জন্য তুমি তোমার দুটি চোখের আলো নিভিয়ে ফেলেছ, তখন আমি আর সহ্য করতে পারছিলাম না। নিজের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছিল আমার, প্রতিটি মুহূর্তে আমি দগ্ধ হয়েছি। আর তাই আজ আমি কাঙালিনীর মতো তোমার সামনে এসে দু হাত তুলে দাঁড়িয়েছি ক্ষমা চাইতে। তুমি আমাকে ক্ষমা করো শুভ, তুমি আমাকে ক্ষমা করো। আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। একটি ভুলে কাঁদে।
চোখে চোখে কখনো আসে না যেন হারাবার ভয় আর যেন জুই কোথায় কেন রুমে নেই না শরীফ বেরো জি স্যার জুই কোথায় কে কথা বলছিস না কেন জুই কোথায় স্যার আমি দেখি নাই কে তোরা জানিস তোরা ফাগিস কোথায়
একটা মেয়ে বাড়ি থেকে বাইরে গেল, তোদের কারো চোখে পড়লো না? চাচা আপনি উত্তেজিত হবেন না, আমি দেখছি। জীবন পাল্টে ফেলতে হবে। জীবন পাল্টাতে হবে মানে? তুমি আর কখনো বোম হাতে নেবে না, অস্ত্র ধরবে না। হ্যাঁ শুভ, যার বুকে এত প্রেম, যে মানুষকে ভালোবাসে, সে কেন মানুষ মারবে? তুমি ঠিকই বলেছ জুই, কিন্তু আমি তো এই জীবনের সাথে জড়িয়ে গেছি। শুভ, শুভ, তোমাকে তোমাকে কথা দিতে হবে, তুমি ওই জীবন থেকে ফিরে আসবে। চলো চলো, আমরা একটা সুন্দর জীবন তৈরি করি। আমি তোমাকে কথা দিচ্ছি না, তবে চেষ্টা করব আমার দ্বারা তুমি যাতে দুঃখ না পাও। আমি জানি, আমি জানি তুমি আমার কথা ফেলবে না, তুমি আমার কাছে ফেলবে না। জুয়ের কোনো খোঁজ পেলে? কি হয়েছে, তুমি অমন করছো কেন? চাচা চাচা, আমার মনে হয় বিদেশ থেকে না আসাই ভালো ছিল। কি হয়েছে আমাকে খুলে বলো। কি আর বলবো চাচা, যে জুইকে ছাড়া জীবনে কোনো কিছু কল্পনা করিনি, যার জন্যে জীবনের অন্য সব সুখের চিন্তা ছেড়ে দিয়েছি, যাকে একটা সন্ত্রাসীর হাত থেকে বাঁচানোর জন্য আপনি মিথ্যে মৃত্যুর নাটক পর্যন্ত করেছিলেন, সেই জুই, সেই জুই শেষ পর্যন্ত আপনার আমার মান সম্মান ধূলিসাৎ করে দিয়ে রাস্তার একটা ছেলের কাছে ফিরে গেল। কেন কেন আমরা এত কিছু করলাম? কেন আমরা প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত জুইকে বুকের সাথে আগলে রাখলাম? কেন কেন, আছে এর কোনো জবাব আপনার কাছে? জুই, এদিকে আয়। কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? শুভর কাছে। একটা সন্ত্রাসী, রাস্তার একটা কুকুর। বাবা, যে সুরের বাচ্চার জন্মের কোনো ঠিক নেই, তার কাছে তো টিকিট প্রয়োজন। তোর এই বাচ্চার হাত থেকে তোকে বাঁচানোর জন্য আমি পুলিশের কাছে ছোট হয়েছি, ওলন্দাজের কাছে ছোট হয়েছি, রাজনৈতিক নেতাদের শত্রু হয়েছি।
কত চাস তুই আমাকে সবার কাছে প্রতারক বানিয়েছিস সমাজে এখন আমাকে চোরের মতো মাথা নিচু করে চলতে হবে আজ আমি তোকে চিরদিনের মতো ও শুভর নাম ভুলিয়ে দেব যাতে আর কোনো দিন তুই ঘর থেকে বেরোতে না পারি আমি সেই ব্যবস্থাই করব দাঁড়াও 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 আরে কি খবর তুমি জুয়ের বান্ধবী না কি ব্যাপার তোমার চোখে পানি আই বুলেট নাম তো কেউ কিছু বলেছে নামটা শুধু বলো আমার কাছে না ভাইয়া কেউ কিছু বলেনি জুই দে বাসা থেকে আসলাম তো কি হয়েছে সেখানে জুই কি আপনার কাছে এসেছিল হ্যাঁ এর জন্য ওর বাবা ওকে এমন মার মেরেছে শত্রুকেও এভাবে কেউ মারে না এই রিক্সা যাও কষ্ট শুধু কষ্ট কি যে কষ্ট ভালোবাসায় বড় কষ্ট
শুধু কষ্ট কি যে কষ্ট ভালোবাসায় একদম খুলি উড়িয়ে দেব জান জান বলছি জান সর্বনাশ হয়ে গেছে শাহেদ শুভ জুইকে তুলে নিয়ে গেছে আমাকে মাফ করবেন চাচা জুয়ের কোনো ব্যাপারে আমি আর জড়াতে চাই না আবেগের কথা বলার সময় এখন নয় শাহেদ তোমার কষ্ট আমি বুঝি যত কষ্টই হোক আমার মান সম্মান ভুলে মিশে গেলে তুমি চুপ করে থাকতে পারো না তুমি আমার ভাইয়ের ছেলে জুই তোমার কাজিন আমাদের বিপদে তুমি কিছুতেই নীরব হয়ে থাকতে পারো না তুমি এক্ষুনি রকিকে খবর দাও ওই শুভর বাচ্চাকে গুলি করে ডাস্টবিনে ফেলে জুইকে নিয়ে আসো তারপর যা করতে আমি করব ঠিক আছে চাচা আমি দেখছি কি করা যায় শুভ
শুভ কোথায়? আল্লাহর ঘরের সামনে পিস্তল হাতে নিয়ে আমাকে প্রশ্ন করার সাহস আপনাকে কে দিয়েছে? আমার প্রশ্নের জবাব দাও ওলন্দাজ, নইলে তোমার লাশ আমি ফেলে দিয়ে যাব। দুঃখিত জনাব, আপনি একা এই কাজ করতে পারবেন না, আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। এখনো সময় আছে ওলন্দাজ, বলো শুভ কোথায়? কেন, শুভ কি করেছে? শুভ ডাক্তার সুলতানের মেয়ে জুইকে নিয়ে পালিয়েছে, আমার হবু স্ত্রীকে নিয়ে পালিয়েছে। বাহ, এই না হলে ওলন্দাজের সন্তান, বাঘের বাচ্চা। জলদি বলো শুভ কোথায়, নাইলে আমি তোমাকে। না বলো সন্তান, শত্রুকে কখনো বোকা ভাবতে নেই মিস্টার শাহেদ। আমার এলাকায় আমার লোকজনদের সামনে দাঁড়িয়ে আমাকে থ্রেট করার সাহস আপনি কোথায় পেয়েছেন আমি জানি না, কিন্তু আপনাকে একটা উপদেশ দেই, আমার ছেলে শুভ যদি জুইকে নিয়ে পালিয়ে গিয়ে থাকে তাহলে তাদেরকে সেভাবেই থাকতে দিন, তার সাথে যুদ্ধ করতে গেলে ভুল করবেন। তোমার শুভকে পেলে বুঝিয়ে দিতাম কত বড় ভুল তোমার শুভ করেছে। শুভকে কোনোদিন আপনি খুঁজে পাবেন না মিস্টার শাহেদ, ও অন্য ধাতুতে করা, জুইকে ভুলে যান, ধরে নিন জুই আপনার জীবন থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, বড় ভাই, বড় ভাই, এই যে বড় ভাই, আমি কি এমন অন্যায় করেছি যে আপনার লোক আমাকে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয়? দরকার হলে আপনি তো আমাকে যা খুশি বলার বলতে পারেন। ওলন্দাজ, সারা জীবন তুমি আবার অনেক কাজ করে দিয়েছ, আজ শুধু একটা কাজ করে দাও, আর কোনোদিন কোনো কাজের জন্য তোমাকে আমি বলবো না। এই পিস্তল দিয়ে আমার মাথায় একটা গুলি করে দিয়ে যাও। কি হয়েছে আমাকে খুলে বলুন তো বড় ভাই। তোমার শুভ, তোমার শুভ আমার বাড়ির সব লোকজনদের মারধর করে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। বলেন কি বড় ভাই, জোর করে নিয়ে গেছে? তবে আর বলছি কি, দেখছি আমার মৃত্যুই যে অনেক ভালো, নাও দয়া করে আমাকে একটা গুলি। গুলি করতে হবে না বড় ভাই, আপনার সাথে এত বড় বেয়াদবি আমি কিছুতেই সহ্য করব না। আমি যাচ্ছি, যেখানে ওরা থাক আমি ওদের খুঁজে বের করে আপনার সামনে হাজির করবই। দাঁড়াও ওলন্দাজ, বলুন বড় ভাই। রাস্তার থেকে যে ছেলেকে তুলে এনে আমরা নতুন জীবন দিয়েছি সে ছেলে আমার মাথায় পিস্তল ঠেকিয়েছে, আমি চাই না সে আমার সামনে এসে দাঁড়াক। তুমি যদি আমাকে বড় ভাই হিসাবে মারো তাহলে রাস্তার কুকুরটাকে গুলি করে রাস্তায় ফেলে আসবে, আমার মেয়েটাকে অক্ষত অবস্থায় আমার কাছে তুলে দেবে। থাম থাম থাম, ঘরগুলো দেখ রেডি আছে কিনা। বুলেট, চাবি কই রে, চাবি এনেছিস? চাবি কই বাবু, চাবি তো বাবার কাছে। বলিস কি, কাম সারছে? আচ্ছা, তালা না হয় ভেঙে ফেললাম, কিন্তু খাবার ব্যবস্থা কি হবে? না তুমি চিন্তা করো না, আমি দলবল নিয়ে যাইতাছি। এই শোন শোন, টাকা টাকা নিয়ে যা। তোমার মাথা কি খারাপ হয়েছে, এত রাতে কোনো দোকানপাট খোলা আছে? তাহলে খাবার করতে কানবি? করতে গানো মানে গায়ের চুরি, চুরি ছাড়া কোনো উপায় আছে? আরে তোমরা ওই ঘরে গাদার মধ্যে বসে বিশ্রাম করো, যাও আমি আইতাছি। আমাকে ধমক দেয়, চলো। সুন্দর না আমাদের গানটা? ও
ঘরের ঘর, নিঝুম গ্রাম, এই জ্যোৎস্না কি যে অপরূপ লাগছে না। আচ্ছা, সারা জীবন যদি এখানেই কেটে যেত, কি হলো, কিছু বলছো না যে? কি ব্যাপার এত যুদ্ধ করে আমাকে নিয়ে এলে? আর তুমি কাঁদছো, আই আই কি হয়েছে তোমার? অনেক যুদ্ধের পর তোমাকে পেয়েছি ঠিকই, কিন্তু আমার শুধু ভয় হচ্ছে যদি তোমাকে হারিয়ে ফেলি। লোকজনদের মারধর করে তার মেয়েকে তুলে এনেছিস, আজ তোকে মেরেই ফেলবো। আজ তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। না আঙ্কেল, ওর কোনো দোষ নেই,
ও আমাকে তুলে আনেনি, আমি ওর সাথে ঘর ছেড়ে বেরিয়েছি, মারতে হয় আমাকে মারুন। তুমি কি বোঝো তোমার বাবা কোনোদিন এই সম্পর্ক মেনে নেবে না? তাছাড়া আমি তোমার বাবাকে কথা দিয়ে এসেছি, আমার সঙ্গে তোমাদের যেতে হবে। না চাচা, আমি আর কোনোদিন ফিরে যাব না। তোমাকে যেতেই হবে। আমি কোনোদিন যাব না। না গেলে ওকে আমি তোমার সামনে গুলি করে মেরে ফেলবো। বলো যাবে কিনা, বলো যাবে কিনা, বলো। বড় ভাই, আপনার অনেক নুন খেয়েছি, তাই কোনোদিন কোনো আদেশ অমান্য করিনি। আজও আপনার হুকুম মতো ওদেরকে ধরে নিয়ে এসেছি। তুমি আমার আদেশ অমান্য করেছো ওলন্দাজ, এই ছোট লোকের বাচ্চাকে আমার বাড়িতে নিয়ে এসছো কেন? ওকে তো আমি জীবিত দেখতে চাইনি। জীবিত নিয়ে আসার কারণ আছে, যে কথা বলেছেন তা সত্য নয়। শুভ আপনার মেয়েকে ছিনিয়ে নেয়নি, আপনার মেয়েই তার সাথে চলে গেছে। অতএব এই অপরাধে শুভর যদি মৃত্যুদণ্ড হয়, আপনার মেয়েরও একই শাস্তি হওয়া উচিত। এই নিন, আপনি আপনার মেয়েকে গুলি করুন, আমি শুভকে নিজ হাতে গুলি করব। নিন নিন। সুলতান সাহেব, শুভর কিছু হলে আপনার মেয়েকে আমি বাঁচতে দেব না। ওলন্দাজ, সারা জীবন তুই আমার গোলামি করেছিস। হ্যাঁ বড় ভাই, আপনার আমার সম্পর্ক মনিব আর গোলামের, কিন্তু শুভর সাথে আমার সম্পর্ক পিতা পুত্রের। আমার জীবন থাকতে আমার সামনে আমার সন্তানের মৃত্যু হতে পারে না। আপনি ভালো চাইলে ওদের সম্পর্ক মেনে নিয়ে বিয়ে দিয়ে দিন। পৃথিবী উল্টে গেলেও তা কোনোদিন হবে না। হতেই হবে বড় ভাই, তা না হলে দুনিয়াটা লন্ড ভন্ড হয়ে যাবে। কি করবি তুই? কি করব? কিছুই করতে চাই না। আমি চাই ওদের দুজনের মিলন। আপনি সহ আপনার সব লোকজনদের অস্ত্র ফেলে দিতে বলুন, নইলে আপনাকে গুলি করতে বাধ্য হব। অস্ত্র ফেলে দাও। শুভ, জুইকে নিয়ে তুই পালা। বাবা বাবা, আমাকে তুমি এত ভালোবাসো আগে কোনোদিন বুঝিনি, আজ যখন বুঝলাম তখন তোমাকে মৃত্যুর মুখে ফেলে রেখে আমি যাব না। বেশি কথা বলিস না শুভ, যা বলিস শোন, তোরা পালা। না বাবা, আমি তোমাকে ফেলে যাব না, বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো। আরে বেটা, আমার জীবনের বাকি আছে দু চার দিন, তোদের সমস্ত জীবনটাই পড়ে আছে সামনে, আমার যা হবার হবে, তুই জুইকে নিয়ে পালা। যা বলছি যা। Dame la boca, dame la boca, dame la boca.
কি আমরা এতটুকু জায়গা পাবো না যেখানে কি আমরা স্বস্তিতে একটু নিঃশ্বাস নিতে পারি? চকেট গেলে বের গেছে গা ভাগ তোরা
ডক্টর কি হয়েছে গুলি খেয়েছে ডক্টর গুলি খেয়েছে কোথায় গুলি লেগেছে এখানে এখানে গুলি খেয়েছে ও মাই গড প্রচুর রক্তক্ষরণ হয়েছে ওকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে রক্ত দিতে হবে যত রক্ত লাগে আমার কাছ থেকে নিন আমার সব রক্ত দিয়ে হলো ওকে বাঁচার ডক্টর চাইলেই তো আর আপনার রক্ত নেওয়া যাবে না দুজনের রক্তের গ্রুপ এক হতে হবে আমি জানি ওর আর আমার রক্তের গ্রুপ এক নার্স দ্রুত রক্ত নেওয়ার ব্যবস্থা করো আলো বাতাসে ঘুরে বেড়াবে তোমাকে দিয়ে আমি যেখানে যেখানে খুশি যেতে পারবো এখন থেকে আমরা নিশ্চিন্ত নিঃশ্বাস দিতে পারবো আমাদেরকে কেউ আর কখনো বাধা দেবে না শুভ এই শুভ শুভ এই শুভ শুভ অনেক ভালোবাসো তাই না নিজের রক্ত দিয়ে আমার জীবন বাঁচাচ্ছ কিন্তু আমার ভালোবাসার কোনো দাম দিলে না বাবা আমার ভালোবাসার কোনো দাম দিতে না বাবা বাবা তুমি জানো না আমি শুভকে কথা দিয়েছি কখনো আমি এক মুহূর্ত শুভর কাছ থেকে দূরে থাকবো না শুভ যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো ওর সাথে যে আমার চিরকালের বন্ধন হয়ে গেছে বাবা আ
নার্স রক্তটা বন্ধ করো। সরি মিস্টার, শি হ্যাজ গন অ্যাওয়ে। ডক্টর জয়, তুই কি করলি মামনি? জয় কি করলি মামনি? জানে আমার মন, তোমাকে না পেলে আমার হয় যেন